আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের জানাই স্বাগতম। শ্রেণী দ্বাদশ পত্র দ্বিতীয় অধ্যায় অষ্টম। আমি রেবেকা খাতুন, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা বিপণন, বাঁকড়া ডিগ্রি কলেজ, ঝিগরগাছা, যশোর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অবশ্যই ভালো আছো। গত ক্লাসে আমি তোমাদের অষ্টম অধ্যায় থেকে বিজ্ঞাপন, ব্যক্তি বিক্রয়, জনসংযোগ, বিক্রয় প্রসার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজ অষ্টম অধ্যায় থেকে কিছু জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিমিয়াম কি দেখো সেটা আমি ব্ল্যাকবোর্ডে লিখছি, লিখে তোমাদের লিখে বলবো। কোনো নির্দিষ্ট পণ্য ক্রয়ে ভোক্তাদের উৎসাহিত উৎসাহিত করে উক্ত পণ্য বা পণ্যের অংশ বিশেষ অংশ বিশেষ বিনামূল্যে বা স্বল্প মূল্যে প্রদান করাকে প্রিমিয়াম বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোনো নির্দিষ্ট পণ্য ক্রয়ে ভোক্তাদের উৎসাহিত করে উক্ত পণ্য বা পণ্যের অংশ বিশেষ বিনামূল্যে বা স্বল্প মূল্যে প্রদান করাকেই প্রিমিয়াম বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্ল্যাকবোর্ডে দেখো, লিখে দিচ্ছি যে কোনো নির্দিষ্ট পণ্য ক্রয়ে ভোক্তাদের উৎসাহিত করে উক্ত পণ্য বা পণ্যের অংশ বিশেষ বিনামূল্যে বা স্বল্প মূল্যে প্রদান করাকেই প্রিমিয়াম বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি প্রিমিয়াম কি তাহলে তোমরা সেটা মনোযোগ সহকারে শুনেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রচারপত্র কি সেটা এখন ব্ল্যাকবোর্ডে আমি তোমাদের লিখে দেখাবো। দেখো, প্রচারপত্র
কোনো পণ্যের বৈশিষ্ট্য কোনো পণ্যের বৈশিষ্ট্য গুণাগুণ কোন পণ্যের বৈশিষ্ট্য গুণাগুণ উপযোগিতা ইত্যাদি কাগজে ছাপিয়ে জনবহুল স্থানে স্থানে লোক মারফত বিলি করা বা ডাকযোগে মানুষের কাছে পাঠিয়ে দেয়াকে প্রচার পাত্র বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রচার পত্র কি? পণ্য সামগ্রীকের বা কোনো নির্দিষ্ট পণ্যের বৈশিষ্ট্য গুণাগুণ উপযোগিতা ইত্যাদি কাগজে ছাপিয়ে জনবহুল স্থানে লোক মারফত বিলি করা অথবা ডাকযোগে মানুষের মাঝে প্রদান করাকে বা প্রেরণ করাকেই প্রচারপত্র বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকবার মনোযোগ সহকারে শোনো, প্রচারপত্রটা কি? পণ্য সামগ্রীর বৈশিষ্ট্য গুণাগুণ উপযোগিতা ইত্যাদি কাগজে ছাপিয়ে জনবহুল স্থানে ডাক জনবহুল স্থানে মানুষের মারফত বিলি করা বা ডাকযোগে মানুষের কাছে প্রেরণ করাকেই প্রচারপত্র বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদেরকে নিয়ন আলোকী সেই বিষয়ে আলোচনা করব, ব্ল্যাকবোর্ডে দেখাব নিয়ন আলো। শহরের ঝলমল শহরের আলোয় ঝলমল আলোয় ঝলমল ব্যস্ততম রাস্তার পাশে বা মোড়গুলোতে ইলেকট্রনিক
ইলেকট্রনিক আলোয় ইলেকট্রনিক আলোয় বাতির সাহায্যে ইলেকট্রনিক বাতির সাহায্যে প্রচার করা কে নিয়ন আলো বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিয়ন আলো কি শহরের শহরের আলো ঝলমল ব্যস্ততম রাস্তার পাশে বা মোড়গুলোতে ইলেকট্রনিক বাতির সাহায্যে প্রচারপত্র বা প্রচার কার্য চালানোকেই নিয়ন আলো বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিয়ন আলোর মাধ্যমেও প্রচার বিজ্ঞাপন দেওয়া হয়ে থাকে। এর মাধ্যমে বিভিন্ন কোম্পানি তার জিনিসপত্র বিক্রয় বৃদ্ধির বাড়ানোর চেষ্টা করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আলোচনা করব যে ভোক্তা বিক্রয় প্রসার কি। ভোক্তা বিক্রয় প্রসার দেখো ব্ল্যাকবোর্ডে লিখে দেখানো হচ্ছে। ভোক্তা বিক্রয় প্রসার কি, ভোক্তা বিক্রয় প্রসার কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চূড়ান্ত কোনো নির্দিষ্ট পণ্য নির্দিষ্ট পণ্য বা সেবা ক্রয়ে চূড়ান্ত ভোক্তাদের উৎসাহিত করার জন্য যে প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করা হয় তাকে ভোক্তা বিক্রয় প্রসার বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোনো নির্দিষ্ট পণ্য বা সেবা ক্রয়ে চূড়ান্ত ভোক্তাদের উৎসাহিত করার জন্য যে সকল বিক্রয় প্রসার গ্রহণ করা হয় সেগুলোকে ভোক্তা বিক্রয় প্রসার বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকের ক্লাসে চারটি জ্ঞানমূলক বিষয় নিয়ে আলোচনা করা হলো। এক, প্রিমিয়াম কি। দুই, নিয়ন আলো। তিন, প্রচারপত্র। এবং চার, ভোক্তা বিক্রয় প্রসার কি। আশা করি তোমরা এই জ্ঞানমূলক চারটি ভালো করে দেখেছো, মনোযোগ সহকারে এগুলো আবার বাসায় পড়বে। আগামী ক্লাসে আমি এই অধ্যায় থেকে আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব জ্ঞানমূলক প্রশ্নের উপরে। এই বলে আমি এখানে আমার ক্লাস শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।